কি এক্সচেঞ্জ অফার আছে মানে সাপোজ যদি কেউ অন্য একটা বাইক দিয়ে পালসার N160 নিতে চায় সেক্ষেত্রে কি নেওয়ার সুযোগ আছে? জি জি অবশ্যই দিতে পারবে। জি অবশ্যই তাই নাকি? জি আমরা ওই সুযোগ দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, চলে আসলাম বাজাজ ব্লুমে। তার কারণ হচ্ছে পালসার N160 এই বাইকটা কিন্তু তাদের শোরুমে চলে আসছে, আর এই শোরুম থেকে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন, বুকিং চলতেছে। তো ডিটেলস ইনফরমেশন দিব, পাশাপাশি এই বাইকটার কিছু ইউনিক ফিচার আপনাদেরকে আজকে জানাবো যেগুলো সচরাচর আমার মনে হয় বাংলাদেশে এর আগে কোনো ভিডিওতে বলা হয় নাই। তো সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো, আর তাছাড়া পুরো বাইক সম্পর্কে তো জানতে পারবেনই, আর বর্তমানে বাইকটা কেমন দাম হতে পারে সেটার একটা আইডিয়া দিব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই বাইকটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন জানতে পারবেন। তো শুরুতে আপনাদেরকে চাবিটা দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লেজার কোডিং করা আছে। আমার জানা মতে এটা কিন্তু ইন্ডিয়াতেও এই চাবিটা দেওয়া হয় নাই, বাংলাদেশে প্রথম মানে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে যে লেজার কোডিং করিয়ে এই চাবিটা তৈরি করা হয়েছে, যার কারণে এটা কিন্তু সহজে কেউ ডুপ্লিকেট করতে পারবে না, যেহেতু এটা লেজার কোডিং ছাড়া বানানো যাবে না। সো এটা কিন্তু একটা বাড়তি সেফটি প্রদান করবে আপনাদেরকে। তো এটা একটা প্রধান মানে ইউনিক বিষয়। এবার যদি আমরা মিটারটার ব্যাপারে বলি, তো মিটারটা তো স্যামি ডিজিটাল, এটা তো সবাই জানেন, আর কী কী ফিচার আছে সেটাও মোটামুটি জানেন। তো আমি আপনাদেরকে একটা ইউনিক কিছু ফিচার দেখাচ্ছি, যেমন এই যে এখানে কিল সুইচটা দেখতে পাচ্ছেন, ইঞ্জিন কিল সুইচ, এটা যদি অন করেন তাহলে কিন্তু আপনার মিটারটাতে মানে সব কিছু শো করবে, মানে স্পিডের যে বিষয়টা। যেমন আমি যদি এখন অফ করে দিই তাহলে কিন্তু আপনার এটা কিন্তু দেখা শো করতেছে না, এমনকি এটা ইঞ্জিন কিল সুইচটা যদি অফ থাকে তাহলে কিন্তু কোনো বাটনে কাজ করবে না। এই দেখতে পাচ্ছেন আমি প্রেস করতেছি কিন্তু এখানে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। যখনই আমি এটা অন করতেছি দেখেন এখানে সাথে সাথে কিন্তু স্পিডটা শো করতেছে, প্লাস আপনি যদি বাটনটা প্রেস করেন দেখেন এখানে মিটার ট্রিপ এসব দেখাচ্ছে, কিন্তু ট্রিপ 1 ট্রিপ 2 এগুলো দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা একটা ইউনিক বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটাতে কিন্তু আপনার ফুয়েল ট্যাঙ্কে কতটুকু তেল রয়েছে সেটা দিয়ে আপনি কত কিলোমিটার যেতে পারবেন সেটাও দেখাবে, অর্থাৎ আপনি যদি এই বাটনটা 3 বার প্রেস করেন, ট্রিপ 1 ট্রিপ 2 এই যে ডিস্টেন্স বা DTE কিলোমিটার এখানে কিন্তু দেখাচ্ছে একটা অপশন, এটার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন আপনার বাইকটা কত কিলোমিটার যাবে কতটুকু তেল দিয়ে। তো এই বিষয়টা কিন্তু মানে ইউনিক বা সচরাচর হয়তো বা অনেকেই বলে নাই, আমিও প্রথম ভিডিওতে মিস করছি, এটা বলতে ভুলে গেছি বা জানা ছিল না আমার। তো এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি এই যে এখন দেখতে পাচ্ছেন নিউট্রালটা জ্বলে আছে, আপনি যদি ইঞ্জিন কিল সুইচটা অফ করেন এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি যদি গিয়ার চেঞ্জ করেন, গিয়ার চেঞ্জ করলেও কিন্তু আপনার এখানে মিটার শো মানে মিটার এখানে শো করবে না যে নিউট্রাল আছে বা ইয়ে আছে, আপনি কিন্তু এখানে বুঝতে পারবেন না, মানে কোনো কিছু শো করবে না, গিয়ার চেঞ্জ করলেও আপনার কিন্তু এখানে কোনো কিছু শো করতেছে না। তো হঠাৎ করে হয়তো বা যে কেউ বাইকটা কিনলে মনে করবে যে মনে হয় মিটারে কোনো সমস্যা, আসলে মিটারে কোনো সমস্যা না, এটা তাদের একটা নতুন ফিচার, এটা অন করলে তবেই কিন্তু সব কিছু কাজ করবে মিটারটা, তাছাড়া কিন্তু ঠিকমতো কাজ করবে না। তো এটা একটা বিষয়। তৃতীয় বিষয়টা হচ্ছে স্টান সাইড স্টান ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আপনার সাইড স্ট্যান্ডটা নামানো আছে, আর এটাতে কিন্তু সেন্সর দেওয়া আছে, অর্থাৎ আপনি যদি স্ট্যান্ড নামানো অবস্থায় গিয়ার দেন সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনটা অফ হয়ে যাবে, ইঞ্জিনটা কাট করে দিবে। তো এই সেন্সরটা কিন্তু এই বাইকটাতে দেওয়া আছে, তো এটা কিন্তু খুবই সেফটি প্রদান করবে আপনাদের, কারণ আমরা অনেকেই কিন্তু ভুলবশত স্ট্যান্ড নামানো অবস্থায় বাইকটা স্টার্ট করি বা চলতে থাকি, অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই অনেক সেফটিটা প্রদান করবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ, অর্থাৎ ব্যাটারিতে ভোল্টেজ যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু এখানে ব্লিঙ্ক করবে। আর এখানে এটা দেখতে পাচ্ছেন নতুন একটা আইকন, এটা আসলে আমারও জানা ছিল না, এটা মেইনলি হচ্ছে আপনার যদি বাইকে মোবিলের কোনো প্রবলেম হয় বা মোবিলে যদি শর্ট পড়ে বা মোবিল চেঞ্জ করা লাগবে তখন কিন্তু এটা ব্লিঙ্ক করবে, অর্থাৎ এটা দেখলে আপনি বুঝতে পারবেন আপনার মোবিলে কোনো প্রবলেম আছে বা মোবিল চেঞ্জ করার সময় হয়ে গেছে, এটা ব্লিঙ্ক করলে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে মেল ফাংশন, অর্থাৎ বাইকে যদি কোনো ধরনের সমস্যা থাকে সেটা কিন্তু এটা ইন্ডিকেট করবে। আর এই কর্নারে দেখতে পাচ্ছেন নিউট্রাল, আর এই পাশে ABS ইন্ডিকেটার, ABS কাজ করতেছে কিনা সেটা এখানে বুঝতে পারবেন। আর তাছাড়া বাকি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেমি ডিজিটাল মিটার, যেহেতু এটা হচ্ছে RPM মিটারটা, এটা কিন্তু অ্যানালগে দেখতে পারবেন। আর এই পাশে রয়েছে স্পিডোমিটার, তারপরে গিয়ার ইন্ডিকেটার, ক্লক, তারপর ফুয়েল গেজ, তারপর ট্রিপ 1 ট্রিপ বি মানে এগুলো দেখতে পারবেন। আর মিটারের এই সাইডেও কিন্তু একটা বাটন আছে, এটার মাধ্যমে কিন্তু আপনারা এখানে ট্রিপ 1 ট্রিপ এগুলো দেখতে পারবেন। মিটারটা ফুল ডিজিটাল না হলেও এখানে অনেক ফিচার কিন্তু আপনারা পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জিং পোর্ট দেওয়া আছে, আপনাদের গাড়ির মাধ্যমে কিন্তু আপনারা হচ্ছে আপনার মোবাইলকে চার্জ করতে পারবেন, প্রয়োজনের সময় কিন্তু এটা খুবই কাজ করবে। হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেল বারের সুইচগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, আর পাশে দেখতে পাচ্ছেন লাইট জ্বলতেছে, কিন্তু এটা কিন্তু আপনি যখনই হেডলাইটের অনটা মানে সুইচটা অন করে রাখবেন তখনই কিন্তু এটা জ্বলবে, রাতের বেলা এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে হেডলাইট অন অফ, স্টার্ট বাটন, এবার সে পাস লাইট, আপার ডিপার ইন্ডিকেটর এবং হর্ন,
তো এই হচ্ছে সুইচগুলো, আর সুইচগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রাইস বিবেচনায়। আর হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন, হ্যান্ডেলবার হিসেবে এবার কিন্তু ইউজ করা হয়েছে পাইপ হ্যান্ডেলবার, যেটা কিন্তু যথেষ্ট আপরাইট। আর লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন, লুকিং গ্লাসের ভিউটা আশা করি খুবই ভালো হবে। আর বাইকটিতে চেন স্পকেট দেখতে পাচ্ছেন, চেন স্পকেট হিসেবে কিন্তু এখানে 46 জাতের চেন স্পকেট ইউজ করা হয়েছে। আর চেনগুলো কিন্তু যথেষ্ট মোটা দেখা যাচ্ছে, আশা করি এগুলো খুবই ভালো রেসপন্স করবে। আর গিয়ার শিফটিংয়ের কথা যদি বলি, দেখতে পাচ্ছেন এখানে নিচে হচ্ছে, মানে সবার নিচে হচ্ছে প্রথম গিয়ার, তারপর নিউট্রাল, তারপর 2, 3, 4, 5, এই রেশিওতে কিন্তু গিয়ার শিফট করতে পারবেন আপনারা। আচ্ছা, এবার আমি বাইকটার লুকসটার ব্যাপারে একটু যদি বলি, লুকসটা তো সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন, অলরেডি জেনে গেছেন এবং এর আগেও ভিডিওতে বলছিলাম। তো লুকসটা কিন্তু এক কথা অসাধারণ, আমার মনে হয় এই বাজেটের মধ্যে অন্যতম সেরা একটা বাইক হতে যাচ্ছে এটা একটা। বিশেষ করে এর হেডলাইটটা দেখতে তো খুবই সুন্দর, আর সাইড লুকটা কিন্তু খুবই সুন্দর, এবং এখানের যে গ্রাফিক্স বা কালার কম্বিনেশন করা হয়েছে সিম্পলের মধ্যে কিন্তু খুবই গর্জিয়াস, আমার কাছে এই কালারটা খুবই ভালো লাগছে। আর আপনাদেরকে বলে রাখি, ডুয়েল চ্যানেল এবিএস যে বাইকটা, সেটার কিন্তু একটা কালারই হয়, অর্থাৎ এই বর্তমানে এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে বাংলাদেশে, অন্য কালারগুলো কবে আসবে এটা কিন্তু শিওরভাবে বলা যাচ্ছে না, হয়তো কিছুটা লেট হতে পারে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই বাইকটার লুকস এবং কালার কম্বিনেশন আপনাদের কাছে কেমন লেগেছে। তো এবার আমরা কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 165 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার, 4-স্ট্রোক, 2 ভাল্ভ, অয়েল কুলড FI ইঞ্জিন, আর এটা কিন্তু BS6 ইঞ্জিন, অর্থাৎ আপনার ইন্ডিয়াতে যে বাইকটা লঞ্চ করা হয়েছে হুবহু সেই বাইকটা কিন্তু বাংলাদেশে চলে আসছে। এটা অবশ্যই আমি মনে করি বাংলাদেশিদের জন্য খুবই গুড নিউজ, কারণ আমাদের দেশে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে যে বাইকটা লঞ্চ হয় সেটা কিন্তু অন্য ভ্যারিয়েন্ট আমাদের দেশে পাঠানো হয়, সেটা সত্যিই দুঃখজনক ব্যাপার। কিন্তু এবার কিন্তু বাজাজ সেটা করে নাই, এই জন্য বাজাজকে অবশ্যই ধন্যবাদ জানানো যায় যে তারা সরাসরি হুবহু একই বাইকটা কিন্তু তারা নিয়ে আসছে। আর এটা কিন্তু হচ্ছে বাজাজের DTSI টুইন স্পার্ক ইঞ্জিন, অর্থাৎ এটা কিন্তু স্পার্ক প্লাগ দুইটা থাকবে। এই বাইকটার পাওয়ার হচ্ছে 16 PS 8750 RPM এবং ম্যাক্সিমাম টর্ক 14.65 Nm 6750 RPM উৎপন্ন করবে। তো পাওয়ার ফিগারও কিন্তু যথেষ্ট রয়েছে, আশা করি এটা থেকে খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাবে। আর গিয়ার হিসেবে এটাতে কিন্তু 5টা গিয়ার ইউজ করা হয়েছে, যেহেতু এটা BS6 ইঞ্জিন তাই কিন্তু এর গিয়ার শিফটিং কিন্তু খুবই সফট হবে। আমি অল্প একটু চালাইলাম শোরুমের ভিতরে, আমার কাছে অনেক সফট মনে হয়েছে। তো আশা করি খুব শীঘ্রই এটার কিন্তু টেস্ট রাইড রিভিউ আসবে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন রেডিয়েটারটা, এটা কিন্তু অয়েল কুল, সেই জন্য কিন্তু ছোটো একটা রেডিয়েটার দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন হর্নটা, এখানে কিন্তু একটা হর্ন ইউজ করা হয়েছে, তবে এখানে দুইটা হর্ন ইউজ করলে আমার মনে হয় খুবই ভালো হতো, যেমনটা বাজাজের প্রত্যেকটা মানে পালসার সিরিজে দেখা যেত আগে ডুয়েল হর্ন, এবার কিন্তু সিঙ্গেল হর্ন দেওয়া হয়েছে। আর যেহেতু এটা FI ইঞ্জিন এবং BS6 ইঞ্জিন, তাই আশা করি আপনারা মাইলেজটা মোটামুটি ভালোই পাবেন। সিটিতে আপনারা অ্যাভারেজে প্রায় 40 মতো মাইলেজ পাবেন, এবং হাইওয়েতে গেলে 45 মতো মাইলেজ পেয়ে যাবেন। এটা আমি মনে করি অবশ্যই খুবই ভালো মাইলেজ এই বাইক হিসেবে। আর এই বাইকটার টপ স্পিডের কথা যদি বলি, আমাদের দেশে যেহেতু এখনও টেস্ট রাইড দেওয়া হয় নাই, ইন্ডিয়াতে দেখা যাচ্ছে এই বাইকটা কিন্তু টপ স্পিড প্রায় 130 মতো পাওয়া যাচ্ছে, তো সেটা কিন্তু অবশ্যই খুবই ভালো বলতে হবে এই বাইকটার পাওয়ার ফিগার অনুযায়ী। সাসপেনশন হিসেবে বাইকটিতে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, এবং এটা কিন্তু যথেষ্ট মোটা, এটা কিন্তু আগের পালসারের থেকে কিন্তু মোটা ইউজ করা হয়েছে। আর পিছনে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন, এটা কিন্তু 5-স্টেপ অ্যাডজাস্টেবল, অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের উচ্চতা অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের ওজন এবং হাইট অনুযায়ী। তো এটা অবশ্যই কিন্তু আপনাদের সুবিধা হবে, এখানে কিন্তু 5টা ঘাট করা আছে, তো আপনারা চাইলে সেভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এবার আমরা কথা বলবো বাইকটার মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, অথবা বলতে পারেন আরেকটা আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম। যেহেতু এই বাইকটিতে এবার ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, আমার জানা মতে এটা কিন্তু বাংলাদেশের প্রথম এই সেগমেন্টে, এর আগে কোনো বাইকে কিন্তু এরকম মানে এই সেগমেন্টে অন্তত বা এই প্রাইস সেগমেন্টে ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয় নাই ন্যাকেড ভার্সনগুলো বাইকগুলোতে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ABS, ডুয়েল চ্যানেল ABS লেখা আছে। আর ডিস্কের সাইজটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, এটা কিন্তু 300 mm ডিস্ক ব্রেক। আর এখানে দেখতে পাচ্ছেন ABS এর রিংটা, আর এখানে ক্যালিপার ইউজ করা হয়েছে, এটা কিন্তু নতুন একটা ব্র্যান্ডের ক্যালিপার ইউজ করা হয়েছে, যেটার আসলে উচ্চারণটা মেবি এরকম হবে গ্রিমেকা বা এরকমও হতে পারে, আমি সঠিক জানি না। তো আশা করা যাচ্ছে এটা খুবই ভালো পারফরমেন্স দিবে আপনাদেরকে। আর পিছনে ইউজ করা হয়েছে 230 mm ডিস্ক ব্রেক, আর এখানেও দেখতে পাচ্ছেন ABS এর রিংটা, যেহেতু এটা ডুয়েল চ্যানেল ABS তাই পিছনে কিন্তু চ্যানেল মানে ABS হিসেবে কাজ করবে, তাই আপনারা যতই হার্ড ব্রেক করেন না কেন বাইকটা কিন্তু স্কিড করবে না। তো এটা কিন্তু খুবই সেফটি ফিচার, আমি মনে করি আপনারা যদি প্যানিক সিচুয়েশনে হার্ড ব্রেক করে থাকেন আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার বা মানে স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না, এটা অবশ্যই আমার মনে হয় অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করবে।
তো এবার আমরা কথা বলবো বাইকটার টায়ার সেকশন নিয়ে। বাইকটিতে টায়ার হিসেবে ইউজ করা হয়েছে সামনে 100/80 সেকশন টায়ার। এবার টায়ার হিসেবে বাইকটিতে ইউজ করা হয়েছে ইউরো গ্রিপের টায়ার। আসলে আমরা তো এর আগে দেখছিলাম যে বাজার সবসময় এমআরএফ ব্র্যান্ডের টায়ার ইউজ করে, আমার মনে হয় ওই ক্যাটাগরিরই টায়ার হবে। তো এটা টেস্ট রাইড রিভিউ দিলে বোঝা যাবে যে বাইকটার টায়ারের ফিডব্যাক কেমন। আর পিছনে ইউজ করা হয়েছে 130/70 সেকশনের টায়ার, তো এটাও কিন্তু মোটামুটি বড়ই বলা যায়। তবে এটা 140 হলে আমার মনে হয় খুবই ভালো হতো, বাট তারপরেও আমার মনে হয় 130-তেই এনাফ। আপনারা খুবই কনফিডেন্স পাবেন, যে কোনো কর্নারিং করার সময় হোক বা হাই স্পিডে রান করার সময় হোক, আপনারা আশা করি খুবই কনফিডেন্স পাবেন। আর পিছনে কিন্তু অ্যালয় রিমটার সাইজ হচ্ছে 17 ইঞ্চি। আর অ্যালয় রিমের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন, ডিজাইনটা কিন্তু নতুনভাবে করা হয়েছে। হেডলাইটটা দেখতে পাচ্ছেন, হেডলাইট হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে প্রজেক্টর হেডলাইট, এবং এটা কিন্তু বেশ বড় আকৃতির। আশা করি এটা খুবই ভালো আলো প্রোডিউস করবে এবং রাতের বেলা আপনারা স্বচ্ছন্দে রাইড করতে পারবেন। আর দুই পাশে দূরে কিন্তু DRL দেওয়া আছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটার হিসেবে কিন্তু হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে। আর এটার ডিজাইনটা এরকম হবে, টেল লাইট দেখতে পাচ্ছেন, এটার ডিজাইনটা এরকম হবে, নতুন ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু LED, আর এখানে তো হচ্ছে নাম্বার প্লেট লাগানোর জায়গা রয়েছে, আর এখানেও কিন্তু একটা লাইট দেওয়া আছে যেটা চলবে। আর পিছনে টায়ার হাগার দেওয়া আছে, এর কারণে কিন্তু বৃষ্টির সময় কাদা বালি কিন্তু সহজে সিটে আসবে না আশা করা যাচ্ছে। আর এখানে কিন্তু এবার আন্ডারবেলি এক্সস্ট ইউজ করা হয়েছে, তো সাউন্ডটা কেমন সেটা আপনাদেরকে শোনাচ্ছি। ওকে, তো সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর, আপনারা যদি হেডফোন দিয়ে শোনেন তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আন্ডারবেলি এক্সস্ট হিসেবে কিন্তু খুবই ভালো সাউন্ড প্রোডিউস করতেছে, এটা খুবই বেজ আছে, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। তো অনেকে প্রশ্ন করে থাকেন এই বাইকগুলো চালাতে হলে কেমন উচ্চতার মানুষ হতে হবে। তো এই বাইকটা সিটের উচ্চতা হচ্ছে 795 mm, তো আমার উচ্চতা হচ্ছে 6 ফিট, তো আমার হাঁটুটা কিন্তু যথেষ্ট ভাঁজ করাই আছে। আমার মনে হয় যাদের উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি তারা কিন্তু ইজিলি বাইকটা রাইড করতে পারবেন, 4 ইঞ্চির নিচে হয়তো একটু প্রবলেম হতে পারে। আর বাইকটার ওয়েট হচ্ছে 154 কেজি, যেটা একটু বেশি, বাট এটা কিন্তু আপনারা হাই স্পিডে যখন চালাবেন তখন কিন্তু অনেক স্টেবল রাইড দিবে। আর সিটিং পজিশনটা দেখতে পাচ্ছেন একদম স্ট্রেট হয়ে আসি কিন্তু আমি, আর হ্যান্ডেল বারটা যেহেতু আপরাইট তাই আশা করি আপনারা লং ট্যুর করতে পারবেন, এটা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না, আর ব্যাক পেন হওয়ার তো চান্সই আসবে না ইনশাল্লাহ। আর পিলন সিটটা দেখতে পাচ্ছেন, পিলন সিটটা কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে, আশা করি একজন আরামসে বসতে পারবেন, অর্থাৎ আপনারা রাইডার সহ দুইজন লং ট্যুর করতে পারবেন, অনায়াসে কোনো ধরনের সমস্যা হবে না। আর আপনাদেরকে বলে রাখি এই বাইকটা কিন্তু একটা কালারে বর্তমানে পাওয়া যাচ্ছে, আর আপনারা অনেকেই হয়তো আগ্রহ নিয়ে আসেন বাইকটার প্রাইস কেমন হতে পারে, যেহেতু এখনও এই বাইকটা লঞ্চ করা হয় না অফিসিয়ালি তাই প্রাইসটা কিন্তু আপনাদেরকে বলা যাচ্ছে না, বাট আনুমানিকভাবে এটা 260,000 টাকার মতো দাম হতে পারে। তো এবার আপনাদেরকে আমি জানাবো আসলে বাইকগুলো আপনারা কীভাবে কিনতে পারবেন বা বুকিং কীভাবে করবেন, ডিটেলস ইনফরমেশন দিব। সেই জন্য আমার সাথে যুক্ত হচ্ছেন বাজাজ ব্লুম থেকে সাইমন ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা ভাই, আপনারা কিভাবে বাইকগুলো বুকিং নিচ্ছেন পালসার N160 বিষয়টা যদি একটু বলেন। অনেক প্রতীক্ষার পর আমরা আসলে বাজাজের সবচাইতে সারা জাগানো বাইক বাজাজ N160 FI ডাবল ডিস্ক ABS পেয়েছি, তো আমরা খুব আনন্দিত। আসলে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ইন্ডিয়াতে এটা লঞ্চ হয়েছে অনেকদিন আগে, মোটামুটি সবাই এটার বিস্তারিত স্পেসিফিকেশন, গাড়ির লুক মোটামুটি সব কিছুই দেখেছেন, ওইটা নিয়ে বিস্তারিত আর আজকে কিছু বলবো না। আজকে মোটামুটি শুধু এটাই জানাতে চাই আপনাদেরকে যে আপনারা কীভাবে এটা বুকিং মানি দিতে পারেন। তো ইতিমধ্যে আমাদের বাজাজের অনুমোদিত ডিলার আমরা বাজাজ ব্লুম, যেটি যার অবস্থান আপনার উত্তর বাড্ডা ঢাকা হোসেন মার্কেটের বিপরীতে। আচ্ছা ভাই, আপনি আজকে কত টাকা বুকিং মানি নিচ্ছেন? তো বুকিং দিবে আর কি। জি, তো এখন আমরা আপাতত সর্বনিম্ন 5,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত বুকিং মানি নিচ্ছি। আচ্ছা, বুকিং করলে কতদিন পর আপনারা ডেলিভারি দিবেন? বুকিং করার, যেহেতু এটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি এখনো লঞ্চ হয় নাই, 21 তারিখের পর থেকে ইনশাল্লাহ আমরা লঞ্চ হওয়ার সাথে সাথেই এটা কাস্টমারদেরকে ইনশাল্লাহ দিতে পারবো। মানে 21 তারিখ থেকে আপনারা ডেলিভারি? জি জি জি, শুরু করব। জি আচ্ছা, ওকে। আর বাইক কিনতে হলে কি কি ডকুমেন্ট লাগতে পারে? বাইক কিনতে হলে আপনার প্রাথমিকভাবে একটা ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রাথমিক লার্নার আবেদন কপি হলেও চলবে। লার্নার হলেও চলবে। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, মোটামুটি এগুলাই হলে হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনাদের শোরুমে কি এক্সচেঞ্জ অফার আছে? মানে সাপোজ যদি কেউ অন্য একটা বাইক দিয়ে পালসার N160 নিতে চায় সেক্ষেত্রে কি নেওয়ার সুযোগ আছে? জি জি, অবশ্যই নিতে পারবে। জি অবশ্যই, তাই নাকি? জি, আমরা ওই সুযোগ দিব ইনশাল্লাহ। যারা মূলত ইয়ামাহা সুজুকি TVS চাইনিজ বাইক ব্যতীত
যে কোনো বাইক দিয়ে আমাদের বাজাজের N160 সারা জাগানো বাইক N160 নিতে পারবেন ইনশাআল্লাহ। আর এটাতে কি ইএমআই ফ্যাসিলিটি থাকবে? জি, ইএমআই ফ্যাসিলিটি থাকবে, সব ব্যাংকের ইএমআই ফ্যাসিলিটি থাকবে, প্লাস হচ্ছে আপনার ব্যাংক লোনের মাধ্যমেও এই গাড়ি কিনতে পারবে। তো এর বাইরে আসলে বলার কিছু নাই আপাতত, আশা করি খুব শীঘ্রই এটা টেস্ট রাইড রিভিউ নিয়ে আসবো। তো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর বাইকটা সম্পর্কে আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।